হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা সকাল সকাল যদি অল্প সময়ের মধ্যে এইরকম একটা টিফিন হয় তাহলে তো কথাই নেই আজকে তোমাদের খুবই ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা সবজি খেতে একদমই চায় না কিন্তু এই রেসিপিটা যদি ওদের করে দাও ওরা কিন্তু খুব আনন্দ সহকারে আর খুব মজার সাথে কিন্তু সবজিও খেয়ে নেবে তো চলো এই রেসিপিটা স্টার্ট করি সবার প্রথমে আমাদের লাগছে এখানে পেঁয়াজ বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি দু ভাবে করে দেখাবো তোমাদের তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে দেখো প্রথমে একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে যে হ্যান্ড চপারগুলো পাওয়া যায় সবজি চপিং করার সেটাতেও কিন্তু চপ করে নিতে পারো আমি এখানে ছুরি দিয়ে দেখাচ্ছি নাইফ দিয়ে তোমরা চাইলে চপার দিয়েও চপ করে নিতে পারো খুব ফাইন চপ করবে একদম এরপরে দেখো আমি এখানে একটি গাজর নিয়েছি এবং গাজরটাকেও চপ করে নিচ্ছি এখন শীতের সময় প্রচুর সবজি বাজারে এবং এই সিজনাল সবজি খাওয়া ভীষণ দরকার ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য তবে বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না ওদের যদি এমনি সবজি তোমরা নর্মালি ওদের যদি করে দাও কিন্তু এইভাবে যদি দাও ওরা বুঝতেও পারবে না যে এত সবজি দেওয়া আছে ওরা খুব মজার সাথে খেয়ে নেবে এই রেসিপিটা তাহলে এরপরে আমি দিচ্ছি দেখো এখানে ক্যাপসিকাম তো এখানে তোমরা যেটা হচ্ছে যে যতটুকু পরিমাণ বানাবে সেই অনুযায়ী জিনিস কমিয়েও নিতে পারবো অথবা বাড়িয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি একটা ক্যাপসিকাম হাফ নিয়েছি আর খুব মিহি করে কুচিয়ে নিলাম এরপরে আমি নিয়েছি একটি কাঁচা লঙ্কা সেটাকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসো তাহলে আরেকটু বেশি করেও কাঁচা লঙ্কা দিতে পারো আর বাচ্চাদের জন্য যখন বানাবে তখন কাঁচা লঙ্কার দানাগুলো ফেলে দেবে দিয়ে শুধু কাঁচা লঙ্কাটাকে কুচি করে দেবে তাহলে ঝাল লাগবে না কিন্তু টেস্টটা খুব ভালো হবে এরপরে এক ধনে পাতাও আমি এখানে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো এখানে পছন্দসই সবজি দিতে পারো তো এইভাবে দেখো সমস্ত সবজি আমি কুচিয়ে নিলাম খুব মিহি করে কোচাবে যত বেশি মিহি করে কোচাবে তত বেশি ভালো হবে এটা খেতে আর সবচেয়ে মেন যেটা হচ্ছে বাচ্চাদের সবজি খাওয়ানোটা একটা খুব বড় মাথা যন্ত্রণা হয় তো যত মিহি করে কোচাবে বাচ্চারা বুঝতেও পারবে না তারা খেয়ে নেবে খুব সুন্দরভাবে এরপর একটা বাটির মধ্যে আমি এখানে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজি যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে স্বাদ মতন দিচ্ছি একটুখানি নুন একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো হাফ ছোটো চামচ একটুখানি জিরের ভাজা জিরের গুঁড়ো হাফ ছোটো চামচ আর দেবো আমি এখানে দুখানা ডিম আচ্ছা যারা এখানে ভেজিটেরিয়ান আছো যারা পেঁয়াজ খাও না অথবা ডিম খাও না তারা কিভাবে করবে সেটাও কিন্তু এই ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি পরে তো দেখো ডি দুখানা ডিম দিয়ে আমি এইটাকে খুব ভালো করে গুলে নিলাম তো এইভাবে সমস্ত সবজি মশলা ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে এইবার দেখো আলাদা আরেকটি বাটিতে তোমরা এটা এইভাবে বানাতে পারো যারা ডিম খাও না অথবা পিঁয়াজ যদি না খাও পেঁয়াজটা বাদ দিয়ে দেবে বাকি সব সবজি দেবে নুন দেবে গোলমরিচের গুঁড়ো দেবে আর দেবে একটুখানি ধনের গুঁড়ো আর দেব একটুখানি জিরের গুঁড়ো আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা এক্সট্রা অ্যাড করলাম আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার দিচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি বেসন হ্যাঁ বেসনের মধ্যেও প্রোটিন থাকে ডিমে যেমন প্রোটিন আছে বেসনেও প্রোটিন আছে তো যারা ভেজিটেরিয়ান হচ্ছ তারা তোমরা এইভাবে এটা বানিয়ে নিতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে গুলে নেবো অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করবে তো এইভাবে ভালো করে গুলে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবে যাতে খুব ভালো করে সমস্ত জিনিসগুলো মিশে যায় তো ব্যাস আমার দু রকমভাবে রেডি হয়ে গেল রেসিপিটা এইবার এটা বাটার দিয়ে ভাজবে বাটার দিয়ে যদি ভাজো খুব সুন্দর টেস্ট হয় খুব সুন্দর গন্ধও হয় তো একটি ফ্রাইং প্যানে একটু বাটার দেবে বাটারটা গলে গেলে তারপরে সবার প্রথমে আমি বেসন দিয়ে দেখাচ্ছি কিভাবে করবে বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই বেসনের ব্যাটারটা দেখো আমি দুটো ভাগে এইভাবে দিয়ে দিলাম দুটো ভাগে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দেবে তোমরা চাইলে একটা একটা করেও করতে পারো আমার এই ফ্রাইং প্যানটা কিংবা এই চাটুটা বেশ বড় আছে তাই আমি দুটো একসাথে তৈরি করছি তো তোমরা তোমাদের যদি ছোট ফ্রাইং প্যান হয় তাহলে একটা একটা করেও বানাতে পারবে এইভাবে দেওয়ার পরে দেখো পাউরুটির আমি একটু ধারগুলো বাদ দিয়েছি দিয়ে দুটো পাউরুটি এইভাবে দিয়ে দিয়েছি ওপরে দুটি পাউরুটি এইভাবে দেওয়ার পর মাঝখান থেকে এইভাবে কেটে নেবে আর ধারগুলো ও পাউরুটির ওপর দিকে একটু তুলে দেবে দিয়ে একটুখানি খুন্তির সাহায্যে স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটুখানি চেপে দেবে যাতে পাউরুটির মধ্যে খুব ভালো করে আটকে যায় জিনিসটা তো এইভাবে দেখো ধার থেকে তুলে আমি পাউরুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি এটা বেসন দিয়ে করা হচ্ছে তো এইভাবে বেসন দিয়ে করতে পারো বন্ধুরা যারা ভেজ খাও তারা তোমরা শুধু পেঁয়াজটা ডিমটা দেবে না ডিমের বদলে এখানে বেসন ব্যবহার করবে আর বাকি অন্যান্য সবজি পছন্দ সেই সবজি এখানে কুচিয়ে দিতে পারো তোমরা দিয়ে এইভাবে বাটার দিয়ে এটাকে খুব ভালো করে তোমাদের উল্টে পাল্টে নিয়ে এইভাবে ভাজবে এবং হালকা হালকা হাত দিয়ে একটু খুন্তিটা দিয়ে চেপে দেবে এইভাবে যাতে সব দিক থেকে একদম যেন সমানভাবে এটা ভাজা হয় তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দুদিকে উল্টে পাল্টে তোমাদের একটু ভেজে নিতে হবে এটাকে এইভাবে যতক্ষণ না সুন্দর মতন রং ধরে যাচ্ছে তো দেখো এটা কত সুন্দর ভাজা হয়েছে যেমন একটি এটি দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে সকালের একটা খুবই ইয়ামি টেস্টি ব্রেকফাস্ট আর হেলদি ব্রেকফাস্ট অল্প একটু বাটার দিয়েই কিন্তু এটি ভাজা এবং প্রচুর সবজি দিয়ে করা তো এখানে এইভাবে এটা তোমরা সস অথবা ধনেপাতা চাটনি এরকম পছন্দসই জিনিস দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু এটা খুবই মজা সহকারে খাবে এবং প্রচুর প্রচুর সবজিও খাবে যেটা এটা কিন্তু একটা হেলদি রেসিপি হচ্ছে চলো এবার ডিমটা দিয়ে আমরা করি আবার ডিম দিয়ে যখন করবে তখন আবার সেম এখানে বাটার ইউজ করবে তবে যারা বাটার খেয়ে খাও না তারা তোমরা সাদা তেলেও এটাকে ভাজতে পারো তবে বাটার একটু দিলে খুবই সুন্দর গন্ধ বেরোয় আর খুবই টেস্টি হয় খেতে যার জন্য এটা বাটার দিয়ে আমরা এখানে ভেজে নিচ্ছি তো অল্প একটু বাটার দিয়েছি ঠিক একই পদ্ধতিতে আমি এখানেও যে ডিম দিয়ে গুলে রেখেছিলাম সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে পুরো চাটুর মধ্যে আমি দেখো এটাকে ছড়িয়ে নিচ্ছি আগে পুরো চাটুর মধ্যে এইভাবে এটাকে ছড়িয়ে দেবো আস্তে আস্তে চারিদিকে এটা ছড়িয়ে দেবার পর এটা কিছুক্ষণ কুক হতে দেব সামান্য একটুখানি টাইম যখন এটা কুক হয়ে যাবে তারপর আমরা এর মধ্যেও পাউরুটির স্লাইসটা এইভাবে চেপে দিয়ে দেবে দুটো পাউরুটির স্লাইস দেখো আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাঝখান থেকে এটাকে কেটে দিচ্ছি তো এইভাবে মাঝখান থেকে এটাকে আমি কেটে দিলাম মাঝখান থেকে কেটে দেওয়ার পর আমি এইবার দুই সাইড থেকে এটাকে আস্তে করে তুলে দেবো তো দেখো মাঝখান থেকে কেটে দিয়ে দুই সাইড থেকে এটাকে আমি তুলে দিচ্ছি এইভাবে দিয়ে একই পদ্ধতিতে আমি অন্য পাউরুটিটাও এইভাবে করে নিলাম দেখো এইভাবে দুই সাইড থেকে এটাকে তুলে দেবো দিয়ে খুব আস্তে করে আমরা এটাকে ফ্লিপ করে দেবো ব্যাস এইভাবে দিয়ে দুটো সাইড খুব ভালো করে আমাদের একটুখানি খুন্তিটা দিয়ে প্রেস করবে হালকা হালকাভাবে প্রেস করে এটাকে ভেজে নেবে তাতে ডিমটা খুব সুন্দরভাবে পাউরুটির মধ্যে আটকে যায় এবং এইটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় তো এইভাবে দেখো খুবই একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেল তো এখানে প্রচুর সবজি দেয়া আছে আর তার সাথে ডিমের প্রোটিন আছে সবজির প্রোটিন ভাইটামিনস সব কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এটাও কিন্তু বাচ্চারা খুব মজা সহকারে কিন্তু খাবে আর ওরা বুঝতেও পারবে না যে এত সবজি এর মধ্যে দেয়া আছে সবজিগুলো যত মিহি করে কাটতে পারবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে তো দেখো এখানে রেডি হয়ে গেছে খুবই ইয়ামি টেস্টি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি দেখতেও কত সুন্দর লাগছে এটা তাহলে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো কেমন খেলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা